দক্ষিণ কলকাতায় এবারে তৃণমূলের হয়ে প্রার্থী তিনি আজ সকাল সকালবেলাতে প্রতাপাদিত্য রোধে সেখানে তাকে বসন্ত উৎসবে সামিল হতে দেখা গেল সেখানে কর্মী সমর্থক থেকে শুরু করে কোচি কাচাদের সঙ্গে মালা ডায়। তিনি বসন্ত উৎসব পালন করলেন কি বলছেন তিনি তারপর শোনাব আপনাদের গত বছর দক্ষিণ মানুষের সঙ্গেও ছিল এখন আমার নিজস্ব একটা ওয়ার্ড কর্পোরেশনে আমি যেখানে পৌর প্রতিনিধি চেয়ারম্যান কলকাতা কর্পোরেশনে সেখানেও আমি সবার সাথে আমার নিবিড় যোগ প্রথম থেকে আপনাদের দল বহু আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি শব্দ কালকে প্রার্থী ঘোষণা করলো এটা কি আপনার পক্ষে বাড়তি অ্যাডভান্টেজ না না এখন দু মাস সময় বেশি আছে সুতরাং অনেক সময় পাবে তারা প্রচার করার আমরাও সময় পাবো প্রচার করা এখনই হৈ হৈ করে প্রচারের কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে যে হই হৈ করে প্রচার করলে পরের দিকে কর্মীরা খুব তারা মুশরে পড়ে মানে অর্থাৎ ন্যাচারালি একটা সীমা থাকে সবকিছু সেই গতিটা কমে যায় ফলে এত তাড়াতাড়ি মাঠে ময়দান এখন ওয়ার্ম আপ হচ্ছে মাঠে ময়দানে পরে না বাবা আপনার বিরুদ্ধে পার্টিকে নিয়ে আসতে হলো উত্তরবঙ্গ থেকে কি বলবেন কিছুই বলবো না তাদের দল বলবে আমি আর কি বলবো মালারায় পরিচিত নাম যেখানেই যান দক্ষিণ কলকাতা জুড়ে মালার কে সবাই চেনে এবং মালারায়কে যখন ডাকে তখনই পাওয়া যায় এটাই অ্যাডভান্টেজ না আপনার সরকারের যে বাড়তি যে প্রকল্প যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রীর জনপ্রিয় প্রকল্পগুলো সেগুলো আরো বাড়তি অ্যাডভান্টেজ দেবে মালার অবশ্যই জনপ্রিয় প্রকল্পগুলো মুখ্যমন্ত্রীর যে কাজ এবং যে নবজোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার সেটাও মানুষকে খুব উদ্দীপনা দিয়েছে মানুষকে খুব কাছে টেনে নিয়েছে এবং মানুষ বিবেকের ভোট দেবে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে এবং এরা জানে সাংসদ হিসেবেও আমি গত পাঁচ বছর যেভাবে মানুষের সঙ্গে প্রত্যেকটি ওয়ার্ডে উনষাটটা ওয়ার্ডে আমরা থেকেছি মানুষের সঙ্গে সেই সেই পরিপ্রেক্ষিতেই ভোটটা হবে এবং মানুষ যাকে বেছে নেবে সেটা ভালো সেটা চৌঠা জুন ভালো করে বলতে পারবো এলাকা জুড়ে অর্থাৎ দক্ষিণ কলকাতা জুড়ে এমন একটা আওয়াজ উঠছে যে মালারায়ের মার্জিন গতবার যা ছিল তার থেকে আরো ছাপিয়ে যাবে কি বলবে না সেটাও আজকে বলা যাবে না নিশ্চয়ই বাড়বে এটা আমি আশাবাদী কিন্তু কতটা কি বাড়বে না বাড়বে সেটা চৌঠা জুন আপনার যখন রেজাল্ট বেরোবে তখন সবাই জানতে পারবেন দিনে আজকে স্পেশাল কিছু থাকছে সবাইকে শুভেচ্ছা সবাইকে খাওয়া দাওয়া মজা আনন্দ এটাই ব্যাপার সুতরাং এখানে স্পেশালের কিছু ব্যাপার নেই আমি এখানে রোজই প্রত্যেক দিনটাকে স্পেশাল মনে করি প্রত্যেক দিনটাকেই সুন্দর মনে করি এবং সবার পক্ষে এই দিনটা যাতে বিশেষ করে দোলের দিন সবার যাতে ভালো হয় শুভ হয় সেটাই আমি কামনা করব দেশের সাংসদ আপনি কিছু কিছু দেশের মানুষ বার্তা দেবেন সব মানুষ যাতে ভালো থাকে ধর্ম সাম্প্রদায়িকের উঠে উঠে যাতে সবাই কাজ করে সেটাও বলতে হবে এবং সর্বোপরি যে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বিজেপি সেই বিভেদকে দূর করতে হবে আমরা সব ধর্মের মানুষ এক সব ধর্মের উৎসবে আমরা সবাই থাকি সব দলের সব ধর্মের মানুষ সব সম্প্রদায়ের মানুষ আমরা এক থাকি এটাকে বিভাজন করলে বাংলা দুর্বল হয় এটা বিভাজন করলে দেশ দুর্বল হয় সুতরাং দলের স্থাপত্য সংবিধান যেখানে নষ্ট হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মানুষ এবারে এবং জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে সেখানে আমার মনে হয় মানুষ আমাদের পক্ষেই ভোট দেবে এবং বিজেপি বিরোধী দলগুলোকেই জেতাবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে দাঁড়িয়ে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে বিভিন্ন রাজনীতির বিরুদ্ধে অথচ বিজেপির বিরুদ্ধে তোপ ডাকলেন কিন্তু সংসদে মালা রায় এবার তিনি দক্ষিণ কথায় প্রার্থী এবং সেই প্রার্থী কেবল নয় তার দাবি যে তিনি গতবারের থেকে আরও বেশি মার্জনে জয়লাভ করবে কেন তিনি সব সময় মানুষের পাশে ছিলেন প্রতি মুহূর্তে মানুষ তাকে পায় এবং যখন ডাকে তখনই কিন্তু মানুষকে পায় মালা রায়কে অর্থাৎ এটা যেমন দক্ষিণ কলকাতা জুড়ে পাশাপাশি একই কথা কিন্তু সাংসদের মুখে অর্থাৎ সাংসদ দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর বিরোধী প্রার্থী উত্তরবঙ্গ থেকে এসে দল তাকে পাঠিয়েছে দল তাদের মতো করে ঠিক করে তার সম্বন্ধে বলতে না চাইলেও মানুষের পাশে যে মালা রায় থাকে এটা কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ জানে এবং তিনি জয়ের ব্যাপারে যেমন আশাবাদী পাশাপাশি গতবারের থেকে তার যে মার্জিন আরো বাড়বে সে ব্যাপারে তিনি নিশ্চিত অভিক একেবারেই তাই মালা রায় তিনি এই মুহূর্তে প্রচারে বেরিয়েছেন এবং সঙ্গে সঙ্গে দোলের দিন একদিকে যেমন প্রচার সারছেন তার পাশাপাশি কাচাদের সঙ্গেও তিনি মেটে উঠেছেন দোল উৎসবে সেই ছবি সরাসরি দেবশিষ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরছিলেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম দক্ষিণ কলকাতায় এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মালা রায় তিনি ব্যস্ত দোলের দিন তার যে প্রচার কর্মসূচি সেই প্রচার কর্মসূচি সারতে এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে ছোটদের সঙ্গে তিনি একেবারে মিশে গেছেন এবং তাদেরকে আবির দিচ্ছেন এবং সেক্ষেত্রে এভাবেই কিন্তু তার প্রচার কর্মসূচি চলছে দোলের দিন